এই মুহূর্তে আমাদের দেশ একটা 21 দিনের লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। যে লকডাউন অফিশিয়ালি সরকারিভাবে শেষ হওয়ার কথা 14ই এপ্রিল রাত 12টার সময়। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে এই কথা উঠতে আরম্ভ করেছে যে এই লকডাউন 14ই এপ্রিল শেষ হবে না। এই লকডাউনের যে মেয়াদ, যে সময়সীমা, সেটাকে আরও দীর্ঘায়িত করা হতে পারে। অনেক দিক থেকে এরকম বলা হচ্ছে যে এই লকডাউনকে হয়তো আরও 14 দিন বা আরও 21 দিন এক্সটেন্ড করা হতে পারে। আবার অনেকেই বলছেন জুন মাসের শেষ পর্যন্ত বা সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এই লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত হতে পারে। আজকের পর্বে আমরা এই বিষয়টির উপরেই আলোকপাত করার চেষ্টা করব এবং আমরা আশা করব যে আজকের এই পর্বটা শেষ হওয়ার পরে আপনাদের একটু হলেও বুঝতে সুবিধে হবে যে বিভিন্ন জায়গা থেকে এই সম্ভাবনার কথাগুলো যে উঠে আসছে সেগুলো কেন উঠে আসছে, ভবিষ্যতে কী হতে পারে এবং কেন হতে পারে। প্রথম কথা, প্রথমেই যে কথাটা বলে দেওয়া দরকার সেটা হলো এই যে বিভিন্ন জায়গা থেকে সম্ভাবনার কথা উঠে আসছে যে এই লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত হতে পারে, এইটা কিন্তু অফিশিয়াল নয়। মানে সরকারের তরফ থেকে এরকম কোনো নির্দেশিকা বা স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া হয়নি যে এই লকডাউনকে এক্সটেন্ড করা হবে বা এই লকডাউনকে এক্সটেন্ড করা হতে পারে। এই মুহূর্তে আপনি যে কটা কথা শুনছেন, এই ধরনের যে সম্ভাবনাগুলোর কথা শুনছেন, প্রত্যেকটাই কিন্তু একটা হয়তোর উপরে বেস করে দাঁড়িয়ে রয়েছে। এরকম কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, সরকারের তরফ থেকে এরকম কোনো ডিসিশনের কথা কিন্তু জানানো হয়নি। বরং 30 মার্চের নিউজ রিপোর্টগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা তিনি বলেছেন এই কথা যে কেন্দ্রীয় সরকারের কাছে এই লকডাউন এক্সটেন্ড করার মতো কোনো প্ল্যান এই মুহূর্তে নেই। তাহলে যেটা অফিশিয়াল সেই কথাটা যখন বলা হয়ে গেছে, এবার তাহলে আমরা এই হয়তোগুলোর দিকে একটু তাকানোর চেষ্টা করি। আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই যে সম্ভাবনাগুলোর কথা উঠে আসছে যে লকডাউন এক্সটেন্ড হতে পারে, সেগুলো কোথা থেকে আসছে এবং সেগুলো কেন মনে হচ্ছে। দেখুন, এই যে লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত হতে পারে বা হবে এই কথাটা উঠে আসছে, এর পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এই লকডাউন চলার পরেও সাধারণ মানুষকে দিয়ে এই সোশ্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল কোয়ারেন্টাইনের নিয়মগুলো মানানো যাচ্ছে না। তারা এই নিয়মগুলো ফলো করছেন না, মানে তারা বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন বা একটা জায়গায় ভিড় করছেন। সোশ্যাল কোয়ারেন্টাইন বা সোশ্যাল ডিস্টেন্সিংকে কোনোভাবেই সফল করা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে মানুষকে যদি বাগে আনা না যায়, অর্থাৎ মানুষকে দিয়ে যদি এই নিয়মগুলো না মানানো যায়, তাহলে হয়তো সরকারের কাছে এই লকডাউনকে এক্সটেন্ড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যেমন মহারাষ্ট্রের যিনি হেলথ মিনিস্টার, সেই রাজেশ তোপে নিজে এই কথাটা বলেছেন যে ইফ পিপল ডোন্ট ওবে দ্য রুলস অ্যান্ড দ্য কেসেস কন্টিনিউ টু রাইজ দেন দেয়ার মে বি নো অপশন বাট টু এক্সটেন্ড দ্য লকডাউন। অর্থাৎ মানুষ যদি কথা না শোনেন, তারা যদি নিয়ম না মানেন এবং যদি দেখা যায় যে এই কেসের সংখ্যা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, তাহলে হয়তো আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না এই লকডাউনের সময়সীমাকে দীর্ঘায়িত করা ছাড়া। তিনি তারই সঙ্গে এটাও জানিয়েছেন যে এই লকডাউনকে যদি এক্সটেন্ড করা হয় তাহলে সেটা করা হবে মহারাষ্ট্রের মুম্বাইতে এবং আরবান এরিয়াজ অর্থাৎ শহরাঞ্চলে। তাহলে বুঝতেই পারছেন এই ধরনের ইঙ্গিত কিন্তু বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে যে মানুষ যদি কথা না শোনেন, তারা যদি নিয়ম না মানেন এবং যদি দেখা যায় যে এই সমস্ত কেসের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফ থেকে এই লকডাউনের সময়সীমাকে দীর্ঘায়িত করার মতো যে স্টেপস সেগুলো নেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও কমপ্লিট লকডাউনের কথা কিন্তু বলা হচ্ছে না। যেমন ধরুন মহারাষ্ট্রের ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে মুম্বাই যেটা ক্যাপিটাল সিটি সেখানে এবং আরবান এরিয়াজ অর্থাৎ শহরাঞ্চলে এই লকডাউনকে এক্সটেন্ড করা হবে। তার কারণটা হচ্ছে বেশিরভাগ মানুষই শহরেই কাজ করতে আসেন, গ্রাম থেকেও শহরে আসেন এবং জনঘনত্বটা শহরে অনেক বেশি, মানে একটা ছোট জায়গার মধ্যে অনেক বেশি মানুষ বাস করছেন, এই হারটা শহরে গ্রামের থেকে অনেক বেশি। আমাদের রাজ্যের কথায় যদি আসি, আমাদের রাজ্যে এই ধরনের কোনো কথা যে লকডাউন এক্সটেন্ড করা হবে বা হতে পারে, এই ধরনের কোনো কথা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে বলে কোনো খবর আমাদের কাছে এই মুহূর্তে নেই। কিন্তু এখানেও যদি দেখা যায় যে মানুষ নিয়ম মানছেন না, সোশ্যাল ডিস্টেন্সিং সফল হচ্ছে না এবং এই কেসগুলো ক্রমাগত বাড়তেই থাকছে, তাহলে হয়তো এখানেও সরকারকে এই ডিসিশন নিতে হবে। এখানেও হয়তো লকডাউনের সময়সীমাকে দীর্ঘায়িত করতে হবে প্রশাসনকে। এবার আমাদের রাজ্যে যদি এই লকডাউন এক্সটেন্ড করা হয়, লকডাউনের সময়সীমা যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে অবশ্যই প্রশাসনের তরফ থেকে জানানো হবে যে এই লকডাউন শুধুমাত্র কলকাতা যেটা আমাদের রাজ্যের রাজধানী এবং বিভিন্ন অন্যান্য শহরাঞ্চলে এক্সটেন্ড করা হচ্ছে, নাকি গোটা রাজ্যে এই এক্সটেনশনটা হবে। যাই হোক, এটা পুরোটাই কিন্তু সম্ভাবনা, এখনও পর্যন্ত নিশ্চিতভাবে এরকম কিছু জানা যায়নি সরকারের তরফ থেকে। এবার আসি আরেকটা কারণে, আরেকটা বেশ বড় কারণ, যে কারণে এই লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত করা হতে পারে এই সম্ভাবনার কথাটা এখন আরও বেশি করে উঠছে। আর সেই কারণটা হলো বস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজির তরফ থেকে করা একটি প্রজেকশন রিপোর্ট।
সম্প্রতি বস্টন কনসাল্টিং গ্রুপের একটি প্রজেকশন রিপোর্ট সর্বসম্মুখে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে এই রিপোর্টে একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে আনুমানিকভাবে, বা বলা ভালো, বলা হচ্ছে যে এরকম একটা সিনারিও তৈরি হতে পারে যেখানে এই লকডাউন সেপ্টেম্বর মাস পর্যন্ত এক্সটেন্ড করাটা ভারত সরকারের কাছে একটা দরকার হয়ে পড়ে। এবার এইখানে জিনিসটাকে একটু ভেঙে বলা দরকার। বস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজি হলো একটি আমেরিকান কনসালটেন্সি ফার্ম। বিভিন্ন শিল্পপতিরা তাদের সাহায্য নিতে আসে, তাদের কাছে এটা জানার জন্য আসে যে এর পরে কী হতে পারে, কী না হতে পারে, কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়। মানে মনে করুন, একজন শিল্পপতি ঠিক করলেন যে তিনি একটা হোটেল ব্যবসা শুরু করবেন, হোটেলের চেন খুলবেন। এবার তিনি সাহায্য নেওয়ার জন্য গেলেন বিসিজির কাছে। এবার বিসিজির তরফ থেকে নানান রকম সমীক্ষা, সার্ভে করা হলো, বিভিন্ন রিসার্চ করা হলো, সমস্ত রকম তথ্য ঘাঁটা হলো, এবং তারপরে তার একটা প্রজেকশন রিপোর্ট সেই শিল্পপতির কাছে পাঠালো। এবং সেখানে দেখা গেল যে লেখা আছে, দেখুন, আমরা সমস্ত তথ্য ঘেঁটে সমস্ত কিছু করে এই কনক্লুশনে পৌঁছেছি যে আপনি যদি এই এই জায়গায় এই এই শহরে আপনার হোটেলগুলো তৈরি করেন, তাহলে আপনি সবথেকে বেশি লাভ করতে পারবেন। এই এই জায়গায় বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে আপনি এই এই বিভিন্ন রকম সাহায্য বা সুবিধা পেতে পারবেন। এই ধরনের নানাবিধ সার্ভিস প্রোভাইড করে বিসিজি বা বস্টন কনসাল্টিং গ্রুপ। এবার আপনারা সবাই জানেন যে আমাদের দেশে অন্যান্য সমস্ত জিনিসের সঙ্গে যে শিল্প রয়েছে, যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোও থমকে গেছে, দাঁড়িয়ে রয়েছে। এবং সাধারণ মানুষের মতো শিল্পপতিরা উদ্বিগ্ন এটা জানার জন্য যে কবে আবার সব কিছু নর্মাল হবে। এই যে লকডাউনের মধ্যে দিয়ে আমরা চলছি, এটাই ফাইনাল লকডাউন নাকি এর পরেও আবার এরকম কিছু হতে পারে? সেখান থেকেই বস্টন কনসাল্টিং গ্রুপের তরফ থেকে এই প্রজেকশন রিপোর্ট তৈরি করা হয়। কিন্তু এর মধ্যে কতগুলো কথা রয়েছে। প্রথম কথা, এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে এই যে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউনটাকে এক্সটেন্ড করা হতে পারে, এটা একটা সম্ভাবনা, মানে অনেকগুলো সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনা, ওয়ান অফ দ্য পসিবল আউটকামস। দ্বিতীয় কথা, এই প্রজেকশনটাতে বলে দেওয়া হচ্ছে, এই প্রজেকশনের কথা অনুযায়ী এই প্রজেকশনটা ইট ভ্যারিজ ফ্রম 100 to 1000x অ্যান্ড দে ওয়্যার বিল্ট টু স্টাডি ওয়ান রেঞ্জ অফ দ্য পসিবল আউটকামস। অর্থাৎ এই প্রজেকশনে যে ফলাফলের কথা বলা হয়েছে তার মাত্রা ভ্যারি করতে পারে, এবং এই প্রজেকশনটা অনেক রকম যে সম্ভাবনা রয়েছে, অনেকগুলো যে আউটকাম রয়েছে, তার মধ্যে একটাকে মাথায় রেখে সেই রেঞ্জটার দিকে এগুলোকে ভেবে করা হয়েছে। এবং তৃতীয় কথা, এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো এই যে প্রজেকশন রিপোর্টটা, এইটা কিন্তু সর্বসমক্ষে আসার কথা ছিল না। সংবাদ মাধ্যমের কারোর হাতে এটা পড়ে এবং তারপর থেকে এই জিনিসটা আরও বেশি করে অ্যাম্প্লিফাই হতে থাকে। আমাদের দেশের সংবাদ মাধ্যম আর কিছু করুক বা না করুক, কাশুন্দি ভালোই ঘাঁটতে পারে ঘণ্টাখানেক ধরে মানুষের সামনে সত্যিটাকে না রেখে। এবার আসি চার নম্বর কারণে, যে কারণে এই লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত হতে পারে, এই সম্ভাবনার কথাটা এখন বারবার উঠে আসছে, আর সেটা হলো বিভিন্ন এক্সপার্টদের মতামত। বিভিন্ন এক্সপার্টরা বলছেন যে এই লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত করা উচিত বা এই লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত করা হবে। এবং এর পেছনে বিভিন্ন এক্সপার্টেরা কিন্তু বিভিন্ন রকম কারণ দিচ্ছেন। কেউ বলছেন যে 21 দিনের লকডাউন ইজ সিম্পলি জাস্ট নট এনাফ, তাই আমাদেরকে এই দিন সংখ্যাটা আরও বাড়াতে হবে। কেউ এই কারণটাকে সামনে রেখেছেন যে দিল্লিতে যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্রাইসিসটা হয়েছিল, তার ফলে লকডাউনের ভায়োলেশন হয়েছে, এবং সেই কারণে আমাদেরকে এই দিনের সংখ্যাটা বাড়াতে হবে, লকডাউনের মেয়াদটা বাড়াতে হবে। কেউ আবার এরকমও বলছেন যে যেহেতু বিভিন্ন মেডিকেল স্টাফ, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তাদের কাছে প্রপার পিপিই গিয়ে পৌঁছাচ্ছে না, কিংবা আমাদের দেশে, ভারতবর্ষে টেস্টের সংখ্যা খুব কম, এইগুলোকে মাথায় রেখে, এগুলোকে বিচার করে আমাদের এই লকডাউনের সময়সীমা দীর্ঘায়িত করা উচিত। আবার অনেকে এই কথাও বলছেন যে লেটস বি শিওর দ্যান সরি। কিন্তু সবথেকে বড় কারণ একটা যারা দেখাচ্ছেন, তারা বলছেন যে লকডাউনটা যদি দুম করে তুলে নেওয়া হয় সারা দেশে একসঙ্গে, তাহলে একসঙ্গে অনেক মানুষজন রাস্তায় নেমে পড়তে পারে, এবং সেক্ষেত্রে আবার একবার সাংঘাতিক একটা বড় মাত্রায় এই সংক্রমণটা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, একটা জায়গা তৈরি হতে পারে। সেই জন্য এই লকডাউনটাকে হয় এক্সটেন্ড করা উচিত, মানে একদম শিওর হয়ে তবে এই লকডাউনটা তোলা উচিত, আর না হলে ধাপে ধাপে এই লকডাউনটা তোলা উচিত। তাহলে এরপরে কী হতে চলেছে, ভবিষ্যতে তাহলে কী দেখবো আমরা, সেইটা আমরা ততদিন জানতে পারবো না যতদিন না এই সপ্তাহটা শেষ হচ্ছে। আজকে 5ই এপ্রিল রবিবার, সামনের রবিবার 12ই এপ্রিল, এবং এই লকডাউন ওঠার কথা অফিসিয়ালি 14ই এপ্রিল। আমরা যতক্ষণ না 14ই এপ্রিলের কাছাকাছি আসছি, ততক্ষণ আমরা নিশ্চিতভাবে জানতে পারবো না যে এরপরে কী হতে চলেছে। এই মুহূর্তে বিভিন্ন সরকার, সেটা রাজ্যেরই হোক বা কেন্দ্রেরই হোক, তারা কিন্তু একটা রিয়াকশনারি মোডে রয়েছে। তারা জানে যে লকডাউনের দিন যত এগোচ্ছে, তত কিন্তু আমাদের দেশের অর্থনীতির ওপর চাপ বাড়ছে, মানুষ তত অধৈর্য হয়ে পড়ছে। কিন্তু তারপরেও এই সপ্তাহটা জুড়ে, মানে এই 5ই এপ্রিল থেকে 12ই এপ্রিলের মধ্যে, যদি একটা নিম্নগামী গ্রাফ দেখা না যায়,
এই সংক্রমণটাকে বাগে আনা গেছে এরকম কোনো ইঙ্গিত যদি দেখা না যায়, তাহলে কিন্তু সরকারের কাছে বা প্রশাসনের কাছে এই লকডাউনটাকে এক্সটেন্ড করা ছাড়া আর কোনো উপায় থাকবে বলে মনে হয় না। এই মুহূর্তে এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5ই এপ্রিল থেকে 12ই এপ্রিল এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহটাই ডিটারমাইন করবে যে ভবিষ্যতে কী হতে চলেছে, আগামী দিনে আমরা কী দেখব। তাই এই সপ্তাহটা খুব সাবধানে থাকুন, অক্ষরে অক্ষরে সমস্ত নির্দেশ মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। কারণ এরপরে কিন্তু সাংঘাতিক একটা অর্থনৈতিক বিপর্যয়ের সামনেও আমরা পড়তে চলেছি এবং সেই দুর্যোগেও কিন্তু আমাদেরকে শক্ত হাতে লড়াই করতে হবে। তাই এই সপ্তাহটা সবাই খুব সাবধানে থাকুন, শরীরকে সুস্থ রাখুন, কারণ এই লড়াইটা এখন আর শুধুমাত্র কয়েকদিনের নয়, এই লড়াইটা এখন কয়েক মাসের কিংবা সেরকম হলে গোটা বছরের। আরও একবার বলছি, সবাই বাড়িতে থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।